এবারে প্রবাসের সংবাদ যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল ও সৌদি আরব প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলে পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয় যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে আসছে আগস্টের ত্রিশ একত্রিশ ও সেপ্টেম্বরের এক তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার আটত্রিশতম সম্মেলন এই আয়োজন নিয়ে গেল রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান আতিকুর রহমান বেদারুল ইসলাম বাবলা কবির কিরণ তুষার রেজা এবং সৈয়দ শাকিল আহমেদ সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের কনভেনার হিসেবে কামরুল হুদা রাসেল সদস্য সচিব হিসেবে খালেদ হোসেন কনভেনশন প্রেসিডেন্ট নাসির সবুজ চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ শাহবুদ্দিন কনভেনশন স্ট্র্যাটেজি প্ল্যানিং ডিরেক্টর শাহেদ আলী কালচারাল সেক্রেটারি বদরুল হুদা নাজেল এবং কালচারাল সেক্রেটারি হিসেবে রসি মীরের নাম ঘোষণা করা হয় আয়োজকরা জানান আটত্রিশতম ফোবানার মূল লক্ষ্য উত্তর আমেরিকায় বাংলাদেশের সংস্কৃতিকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তার সারে সাহায্য করা সংবাদ সম্মেলনে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণীপ্রসার মানুষ উপস্থিত ছিলেন হজ পালন শেষে সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বিশিষ্ট জনদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ পুলিশের রেডিশনাল ডিআইজি মোহাম্মদ মহিদুল ইসলাম খান তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা অভিবাসী কর্মীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন রহিমুদ্দিন সবুজের সার্বিক তত্ত্বাবধায়নে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সারতাজুল আলম দীপু আবুল কালাম আজাদ শামীম চৌধুরী মাসুম আবদুল্লাহ ও হানিস সরকার উজ্জ্বল সামদানি প্রত্যয় আর টিভি